সামনে। তো তোমার বয়স কত সুজনী? 15 বছর। তোমার বিয়ে শাদী হয়েছে? এখনো বিয়ে শাদী হয় নাই। তো তুমি চাও না এখন বিয়ে শাদী? তো তুমি চাও না এখন বিয়ে শাদী করার জন্য? চাও। তো তুমি কোন ধরনের ছেলেকে চাও এখন? ভালো একজন মানুষ চাও। কি ধরনের মানুষ তুমি যদি বড় বিস্তারিতটা? যে মানুষ মনে কর আমার পাশে থাকতে চায়, আমার সাথে সে দায়িত্ব নিতে পছন্দ হয় নাই। এখন মানে তুমি মিডিয়ার সামনে আসছো, তোমার পছন্দ মতে তুমি আর কি বিয়ে শাদী করবাই তো? আচ্ছা, সুন্দর কথা। তো দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে, আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তো তুমি নাম্বারটা বলতে পারবে? প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? এই তো আপু আছি ভালো, যার কারণে আসছি তোমাদের একটি প্রতিবেদন করার জন্য। তো আপুর নাম কি? সুজনী। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়ে গেলাম সুজনীর সাথে, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে বিস্তারিত গল্প তার কাছ থেকেই শুনব। তো সুজনী, তোমার বাবা মা আছে? মা আছে, বাবা নেই। আচ্ছা, কথাটা একটু জোরে বলো, তোমরা কয় ভাই বোন? তিন ভাই বোন। তো তুমি কি সবার বড়? আচ্ছা, তো তোমার ছোট কি ভাই না বোন? দুটোটা ভাই বোন, আর দুইটা ভাই বোন আছে। আচ্ছা, তো তারা কি করে? ছোট না? আচ্ছা, তো তুমি কি করো এখন? কাজ করো বাসা বাড়িতে? আচ্ছা, তো তোমার বাবা নেই বললো না? তো বাবা কি হয়েছে, চলে গেছে না মরে গেছে? মারা গেছে। আচ্ছা, তো এই যে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য, তো কি উদ্দেশ্যে নিয়ে আসলা? কষ্ট করে আসছো। আচ্ছা, তো তোমার মা কোনো কাজকাম করে? আগে কাজ করতো, এখন কি করে না কি করে না? করতে পারে না, অসুস্থ। আচ্ছা, ইট ভাঙতো আগে, আর এখন কোনো কাজকাম করতে পারে না, অসুস্থ। আর এখন তুমি কি করো তাইলে? বাসা বাড়িতে কাজকাম করো। আচ্ছা, তো তোমরা তিন ভাই বোন আর তোমার মা, এখন কি তুমি কাজকাম করে জানো তাই তোমাদের সংসার চলে, তাই তো? আচ্ছা, তো এই যে আসছো তুমি আমাদের মিডিয়ার সামনে, তো তোমার বয়স কত সুজনী? 15 বছর। তোমার বিয়ে শাদী হয়েছে? এখনও বিয়ে শাদী হয় নাই। তো তুমি চাও না এখন বিয়ে শাদী করার জন্য? চাও। তো তুমি কোন ধরনের ছেলেকে চাও এখন? ভালো একজন মানুষ চাও। কি ধরনের মানুষ তুমি যদি বড় বিস্তারিতটা? যে মানুষ মনে কর আমার পাশে থাকতে চায়, আমার সবকিছু দায়িত্ব নিতে চায়। মানে যে তোমার পাশে থাকবে, তোমার সব কিছুর দায়িত্ব নেবে এমন একজন মানুষকে তুমি জীবনসঙ্গী করবে, তাই তো? আচ্ছা, তো তোমাদের ওইখান থেকে কেউ বিয়ের প্রস্তাব টস্তাব দেয় না? আনছিল আমার মার কাছে, আমার পছন্দ হয়। তোমার পছন্দ হয় নাই? এখন মানে তুমি মিডিয়ার সামনে আসছো, তোমার পছন্দ মতে তুমি আর কি বিয়ে শাদী করবে, তাই তো? আচ্ছা, সুন্দর কথা। তো দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে, আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তো তুমি নাম্বারটা বলতে পারবা? আচ্ছা দর্শক, সে নাম্বারটা বলতে পারতেছে না, কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান বা তাকে বিয়ে করতে চান, সরাসরি তার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। হ্যাঁ বলো। আচ্ছা, সুন্দর কথা। তো দর্শক, আমি তার নাম্বারটা বলে দিচ্ছি, 01810139176, এই নাম্বারে যোগাযোগ করবেন সুজনীর সাথে। তো নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, 01810139176, এই নাম্বারে যোগাযোগ করবেন সুজনীর সাথে। আচ্ছা, তো সুজনী তোমার নাম্বারটা দিয়ে দিলাম, এই অনুষ্ঠানটা দেখার পরে তোমাকে যদি কেউ পছন্দ করে বিয়ে শাদী করতে চায় তো তুমি রাজি হবা? আচ্ছা ঠিক আছে, তো তোমার মুখ দিয়ে বলো, শুধু মাথা জুলাইলে তো হবে না, তুমি বলো। আচ্ছা, তোমার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা এত সময় ছিলাম সুজনীর সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম।